হ্যালো বন্ধুরা, এসে গেছে আমার মায়ানমার ভ্রমণের প্রথম পর্ব, যাতে আমরা ঘুরে দেখব মায়ানমারের বৃহত্তম শহর এবং প্রাচীন রাজধানী ইয়াঙ্গন। ইয়াঙ্গন বা রেঙ্গুন এক অনন্য সংস্কৃতির সমাবেশ এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ মন্দির এবং প্যাগোডার জন্য প্রসিদ্ধ। এই সুন্দর শহরটি ঘুরে দেখার আগে একটু সময় নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এই সহায়তার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক লম্বা পরিকল্পনার পরে 2019 সালের জানুয়ারি মাসের একটি শীতের সকালে আমি কলকাতা থেকে ইয়াঙ্গনের ফ্লাইটে চেপে বসলাম। ফ্লাইটটি এয়ার ইন্ডিয়া হওয়ার সুবাদে উড়ান শুরু হবার কিছুক্ষণের মধ্যেই গরম প্রাতরাশ এসে হাজির হলো। স্থানীয় সময় সকাল 8টার দিকে আমি ইয়াঙ্গন বিমানবন্দরে অবতরণ করে শহরে যাবার একটি বাসে উঠলাম। ঘণ্টাখানেকের মধ্যেই হোটেল পৌঁছে লাগেজ রেখে আমি বেরিয়ে পড়লাম শহরটি পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। আমার প্রথম স্টপটি ছিল মায়ানমারের সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ শ্বেতাগন প্যাগোডা। মূল প্যাগোডাটি ছাড়াও কমপ্লেক্সের ভেতরে অনেকগুলো মন্দির আর একটা মিউজিয়াম রয়েছে। ষষ্ঠ শতাব্দীতে নির্মিত 367 ফুট উঁচু এই প্যাগোডাটি ইয়াঙ্গনের সবচেয়ে উঁচু স্থাপত্য। পুরো প্যাগোডাটি ভক্তদের দান করা সোনায় মোড়া এবং এর শীর্ষে মুকুটটি হাজার হাজার মূল্যবান রত্ন দ্বারা সজ্জিত। উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে 4টি সিঁড়ি দিয়ে প্যাগোডায় প্রবেশ করা যায়। প্যাগোডার ভেতরে জুতো পরে ঢোকা বারণ, তাই সিঁড়ির নিচে জুতো খুলে একটি প্লাস্টিক ব্যাগে ভরে নিতে হয়। প্রবেশের টিকিট প্রতিটি সিঁড়ির শীর্ষে অবস্থিত কিয়স্কে পাওয়া যায় এবং বিদেশিদের জন্য এর খরচ $8। প্যাগোডার ভেতরে হাঁটু, পেট এবং কাঁধ প্রদর্শন করা অশোভন, কাজেই শর্টস এবং ট্যাঙ্ক টপের মতো পোশাক পরা উচিত নয়। এই বিধিগুলি মায়ানমারের সমস্ত ধর্মীয় মন্দিরেই সমানভাবে প্রযোজ্য। বলা হয় যে এই কমপ্লেক্সের ভেতরে এমন বেশ কয়েকটি মন্দির রয়েছে যাতে ভগবান বুদ্ধের বিভিন্ন দেহাবশেষ রক্ষিত আছে। এই প্যাগোডার একটি অন্যতম আকর্ষণ হল মূল স্তূপটির একটি অতি চিত্তাকর্ষক প্রতিলিপি যা 24 ক্যারাট সোনায় নির্মিত। আরেকটি আকর্ষণ হল নং দ গি প্যাগোডা, যাতে ভগবান বুদ্ধের 4টি চুল রক্ষিত আছে বলে ধরা হয়। এখানে বেশ কয়েক ঘন্টা কাটানোর পরে আমি হাঁটতে শুরু করলাম কাণ্ডগি হ্রদের দিকে। এই সুন্দর হ্রদটি 150 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং পর্যটক আর স্থানীয় লোকেদের মধ্যে সমান জনপ্রিয়। এই হ্রদটি অবস্থিত কাণ্ডগি প্রকৃতি উদ্যান এবং ইয়াঙ্গন জুলজিক্যাল গার্ডেনের ভেতরে, যাতে একটি চিড়িয়াখানা, অ্যাকোরিয়াম এবং বিনোদন পার্ক রয়েছে। সম্ভবত এই হ্রদের সবচেয়ে বড় আকর্ষণ হল এর পূর্ব তীরে অবস্থিত দর্শনীয় কারাউইক প্রাসাদ। এই প্রাসাদ হ্রদের ওপরে ভাসমান একটি নৌকার আদলে তৈরি করা হয়েছে। শ্বেতাগন প্যাগোডা কমপ্লেক্সটি হ্রদের পশ্চিম দিগন্তে দেখা যায়। এই প্রাসাদটি বার্মিজ স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন। এর ভেতরে কারাউইক প্যালেস রয়্যাল কালচার শো নামে একটি রেস্তোরাঁ রয়েছে। ভেতরটা দেখার জন্য আমি এখানেই লাঞ্চ করব বলে মনস্থির করলাম। ভাত, বার্মিজ কায়দায় রান্না করা মুরগির মাংস, হালকা ভাজা সবজি এবং ভাজা চীনাবাদাম সহযোগে মধ্যাহ্নভোজটি ছিল সুস্বাদু কিন্তু খরচ সাপেক্ষ। তবে এই রেস্তোরাঁর রাজকীয় পরিবেশ এবং লোকসঙ্গীত মিলে এই অভিজ্ঞতাটিকে খুবই উপভোগ্য করে তুলেছিল। সুস্বাদু মধ্যাহ্নভোজের পরে আমি বিশ্রামের জন্য হোটেলে ফিরলাম। সেদিন বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আমি হোটেলের মধ্যে আটকে পড়লাম। রাত অবধি বৃষ্টি না কমায় এবং হোটেলটিতে রেস্তোরাঁ না থাকার কারণে অগত্যা কেক বিস্কুট দিয়ে রাতের খাবার সারতে হলো। রাতে ঘুমটা অবশ্য ভালোই হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হোটেলের বুফেতে
জমিয়ে প্রাতরাশ খেয়ে আমি বেরিয়ে পড়লাম গা তাত গি প্যাগোডার উদ্দেশ্যে। এই প্যাগোডাটি একটি শতাব্দী প্রাচীন 45 ফুট উঁচু বিশাল বুদ্ধমূর্তির জন্য বিখ্যাত। সোনালি অলঙ্কারে সাজানো এই মূর্তিটি খুব সুন্দর কাঠের কারুকার্য করা পটভূমির উপরে অবস্থিত। এটি চক তাত গি প্যাগোডার খুব কাছাকাছি, যেটি 217 ফুট লম্বা শায়িত বৌদ্ধ মূর্তির জন্য বিখ্যাত। এটিকে মায়ানমারের বৃহত্তম শায়িত বৌদ্ধ মূর্তি হিসেবে ধরা হয়। দুর্ভাগ্যক্রমে ওই সময় এই মূর্তিটির মেরামতির কাজ চলছিল এবং এটি বাঁশের ভাড়াতে ঢাকা ছিল। এই দুটো প্যাগোডাতে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিন্তু কেউ স্বেচ্ছায় দান করতে চাইলে তা গ্রহণ করা হয়ে থাকে। এই প্যাগোডাগুলি দেখার পরে আমি হোটেলে ফিরে এলাম। চেক আউট করার পরে লাগেজ রিসেপশনে রেখে আমি মূল ইয়াঙ্গন শহর ঘুরে দেখতে বের হলাম। আমি প্রথমে গিয়ে হাজির হলাম শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত সুলে প্যাগোডায়। এই প্যাগোডাটি সমসাময়িক বার্মিজ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু বিপ্লবের সাক্ষী। এর সামনেই অবস্থিত প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধের এক বিখ্যাত সেনাপতির নামাঙ্কিত বিশাল মাহাবান্দুলা পার্ক। 1948 সালে এই পার্কের কেন্দ্রে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার স্মারক হিসেবে একটি ওবেলিস্ক স্থাপনা করা হয়। এটি এখন স্বাধীনতা সৌধ হিসেবে পরিচিত। কিংবদন্তি অনুসারে সুলে প্যাগোডা 2500 বছরেরও বেশি পুরনো। এখানে প্রবেশ করার টিকিটের দাম $3। এর মূল স্তূপটি অষ্টভুজ আকারের এবং উচ্চতা প্রায় 145 ফুট। এখান থেকে আমি দুপুরের খাবারের জন্য রেঙ্গুন টি হাউসে গিয়ে হাজির হলাম। আজকের লাঞ্চের মেনুতে ছিল বার্মিজ মোহিঙ্গা বা ফিশ স্যুপ, যেটিকে মায়ানমারের জাতীয় খাবার হিসেবে ধরা হয়। মধ্যাহ্নভোজের পরে কিছুটা সময় আমি ইয়াঙ্গন নদীর তীরে হাওয়া খেয়ে কাটালাম। নদীর ধারে একটি বাজার দেখতে পেয়ে সেখান থেকে বেশ সস্তায় কিছু মিষ্টি ম্যান্ডারিন কমলাও কিনলাম। নদীর তীর বরাবর হাঁটতে হাঁটতে আমি পৌঁছলাম বিখ্যাত বোটাটং প্যাগোডায়। প্যাগোডা কমপ্লেক্সটিতে 131 ফুট 8 ইঞ্চি উঁচু মূল স্তূপটি ছাড়াও বেশ কয়েকটি সুন্দর মন্দির রয়েছে। এখানকার টিকিটের দামও $3, সুলে প্যাগোডার সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বোমারু বিমানের আক্রমণে এই প্যাগোডাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। 1948 সালে মায়ানমারের স্বাধীনতা লাভের পরে এর পুনর্গঠনের কাজ শুরু হয়। এই প্যাগোডাটির বিশেষত্ব হচ্ছে যে এর ভেতরটা ফাঁকা এবং সেখানে গোলকধাঁধার মতো একটি পথ রয়েছে, যার দেওয়ালে কাঁচের শোকেসে অনেকগুলি প্রাচীন নিদর্শন রয়েছে। এগুলি পুরনো প্যাগোডাটির অভ্যন্তরে লুকোনো ছিল এবং পুনর্নির্মাণের সময় খুঁজে পাওয়া গিয়েছিল। সূর্যাস্তের একটু পরে আমি আমার লাগেজ সংগ্রহ করতে হোটেলে ফিরলাম। কাছেই একটা KFC-তে ডিনার সেরে রাতের বাস ধরে আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। জেজে এক্সপ্রেস দ্বারা পরিচালিত এই বাসটি ছিল বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ। বেশ আরামদায়ক একটি বাসযাত্রা শেষে পরের দিন ভোরে আমি পৌঁছলাম বাগান। প্রথম পর্বটি এখানেই শেষ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এর পরের ভিডিও আপলোড হবার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারেন। আবার দেখা হবে পরের এপিসোডে, যাতে আমরা ঘুরব বাগান। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। গুড বাই।